দর্শক, শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এ বছরের সর্বশেষ আজ সকালের গানে। নতুন বছরের আগমন যেমন একটা আনন্দ জাগায় আমাদের মাঝে, তেমন কিন্তু বিদায়ী বছর, অর্থাৎ যে বছরটাকে আমরা বিদায় জানাচ্ছি, সেই বছরের পাওয়া না পাওয়াগুলো নিয়েও আমাদের মনের কোণে কোথাও একটা মেঘ জমে। সেই মেঘটা সরে যাক সুরের মধ্য দিয়ে, এই প্রত্যাশায় শুরু করছি আজকের আয়োজন। প্রতিদিনকার সকালের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন এবং এই সর্বশেষ দিনটাতে আমাদের সাথে রয়েছেন আমাদের ভীষণ কাছের একজন সঙ্গীত শিল্পী, খুব প্রিয় একটা মুখ আছে আমাদের সাথে, মিতু কর্মকার। মিতু আপু শুভ সকাল, খুব ভালো লাগলো অনেকদিন পরে আবার দেখা। শুভ সকাল, আমার তো বরাবরই যতবারই আমি এখানে আসি আমার সকালটা ভালো হয় এবং সব প্রিয় মুখগুলোর সঙ্গে বারবার দেখা হওয়াটা কিন্তু একটা আনন্দের বিষয়, নিঃসন্দেহে আনন্দের। এবং বছরের শেষ দিনটা একসাথে উদযাপন করা এবং একদম সকাল সকাল, এটাও একটা বাড়তি পাওনা। এবং সেই সাথে দর্শক আপনারাও মিতু আপুর সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন, তাই সেই প্রচেষ্টাটাও চলতে থাকুক, তার কাছে গানের অনুরোধ করতে পারবেন। তিনি যদি আপনার গানটার জন্য প্রস্তুতি নিয়ে আসেন বা তার প্রস্তুতিতে থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেই গানটা শোনাবেন। আপু গান দিয়ে শুরু করব, কিন্তু তার আগে একটু পরিবারের সদস্যদের সাথে কথা বলে তারপরে ফিরি। সজীব আছেন কিবোর্ডে, মিলন ভট্টাচার্য তবলায়, দৌলতুর রহমান গিটারে, অক্টোপ্যাডে বিদ্যুৎ রয়। শুভ সকাল, কোন গান দিয়ে শুরু করব? ডিসেম্বর মাস, সেটা আমাদের একদম আমাদের ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এবং গর্বের মাস, সেই মাসের শেষ দিন, হ্যাঁ বছরের শেষ, তারপরেও সেই প্রভাবটা থেকেই থাকে। সেই সেই প্রভাবের রেশ ধরেই শুরু করছে একটা মানে দেশের গান দিয়ে, আমি বাংলায় গান গাই। বাংলায়
গানটার প্রত্যেকটা কথা মানে উপলব্ধি করার মতো কথা, এবং আমি জানি না, আমার খুব গুজবাম হয় যখন এই গানটা শুনি। ইনফ্যাক্ট যখন আপনি গাইছিলেন তখনও একদম গা কাটা দিচ্ছিল, প্রত্যেকটা শব্দই আসলে আমাদেরকে আসলে ভাবায়। এই গানটা গাওয়ার সময় হয় কি, আমার মনে হয় যে প্রত্যেকটা বাঙালির মধ্যে অনুরণন সৃষ্টি করার মতন ক্ষমতা রাখে এই গানটি। এবং গানটির স্রষ্টা কথা এবং সুর করেছেন শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায়, এবং উনি কিন্তু অনেক বিখ্যাত একজন গণসঙ্গীত শিল্পী, তো ওনার এবং লোকসঙ্গীত শিল্পী বলা হয় ওনাকে, এবং ওনার গানের কথাগুলো ঠিক ততটুকুই হৃদয়ে জুড়ানো। একদম তাই। পরের গানে যেতে চাই, আমাদের হৃদয়ে জুড়ানোর পালাটা কেবল শুরু হলো, সেটা এগিয়ে নিয়ে যেতে চেষ্টা থাকবে করার। এখন গাইছি আমার নিজেরই অ্যালবামের একটি গান, ভেবেছিলাম অ্যালবামের গান, কথা এবং সুর ফয়সাল আহমেদ। আমি আকাশ দেখবো
আকাশ দেখতে চাই, আমরা আকাশে উড়ে বেড়াতে চাই। গান কবের তৈরি এটা? এটা হচ্ছে 2016 রিলিজ পাওয়া, এবং এই গানটি, এই অ্যালবামে হচ্ছে মোট 8টি গান আছে, এবং অ্যালবামটির নাম হচ্ছে ভেবেছিলাম, আর ভেবেছিলাম ট্র্যাকটার মিউজিক ভিডিও হয় আর কি। আচ্ছা, এটা ইউটিউবে আছে? আচ্ছা, ওকে, আমরা পেয়ে যাব সেখানে দেখতে চাইলে। পরের গানে যাই, এবারে কি গান শুনছি? নিজের গান করা হলো, এখন একটি অতুল প্রসাদের একটি গান করছি, সেই গানটি আমার ভীষণ পছন্দের একটি গান, এবং গানের কথাগুলো ভীষণভাবে মানুষকে, আমার কাছে মনে হয় যে ভাবানোর মতন কথা, কারণ পঞ্চকবির গানে একটা আলাদা ভাব থাকে, সেই ভাবের হয়তোবা বিশেষ করে তিন কবি যারা আছেন, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায়, ওনাদের গানে একটা দেশাত্মবোধ এবং ভক্তি দুটোই আর কি দেখা যায়। একাকার তাদের গানের মধ্যে পাই আমরা। আমায় রাতি জুড়ি আপন ঘরে বিশ্ব ঘরে পিতাম নাঠায় দুজন যদি হতো thank you.
দাদাদের জন্য একটা করতালি, কারণ অসংখ্য ধন্যবাদ, পুরো আয়োজনটা মাত হয়ে গেল। আমাদের সাথে একজন দর্শক আছে, কথা বলি। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, কে আছেন সাথে? শুভ সকাল সুমি, আমি ক্যানাডা থেকে বলছি। জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কথা বলুন, আমাদের অতিথি আপনাকে শুনতে পাচ্ছেন। শুভ সকাল। ঠিক আছে, হ্যালো হ্যালো, শুভ সকাল। শুভ সকাল, আপনার গান খুবই অত্যন্ত সুন্দর। একটু আগে যে গাইলে নতুন প্রসাদ আমার প্রিয় শিল্পী, যে কোনো একটি গান আপনি তার যে কোনো একটি গান করলে খুশি হব। চেষ্টা করব, চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকুন। গানের অনুরোধ, আমরা পরের গানে যাই। এখন করছি আমার প্রথম প্রথম যে অ্যালবাম মিক্সড অ্যালবাম ছিল সেখানে আমি দুটো গান করেছিলাম, তার একটি করছি। কথা হচ্ছে সুমন হাফিজ, সুর করেছেন তমাল হাসান, ওনার সঙ্গীত আয়োজন। মিখে সোনালি কিরণ ছুঁয়ে পাহাড়ের গায়ে, মিখে সোনালি সোনালি কিরণ, দ্বিধাহীন আলোর পর
একটা গান, এটা প্রথম অ্যালবামের গান ছিল, প্রথম অ্যালবামের গান ছিল, খুব ভালো লাগলো। এটার কি মিউজিক ভিডিও করা আছে? না, এটার মিউজিক ভিডিও করা হয়নি। প্রথম মিক্স অ্যালবামে যে দুটো গান হয়েছিল দুটোর একটারও মিউজিক ভিডিও করা হয়নি। বাহ, আমরা একজন দর্শকের সাথে কথা বলে আসি। দর্শক কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে? অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কথা বলুন, অতিথি আপনাকে শুনতে পাচ্ছেন। শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। ভালো আছি, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। আমাদের আয়োজনের শেষ সময় চলে এসেছি। আপনার নতুন বছর খুব ভালো কাটুক এই প্রত্যাশা রইল, এবং বিগত বছরের যা প্রাপ্তি যা হারানোর সেইগুলোকে সঙ্গী করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই প্রত্যাশা। আমরা শেষ গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। দর্শক, যেমনটা আসলে অতিথির সাথে বলছিলাম, অতিথির কথাগুলোই আপনাদেরকেও বলতে চাই, যে পুরনো বছরকে আমরা ভুলে না যাই, পুরনো বছরের সকল অভিজ্ঞতাকে সঙ্গী করে নতুন বছরকে সাজাবো, এই প্রত্যাশায় আজকের এই বছরের 2019-এর শেষ দিনটাতে সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। গান শুরু করার আগে আমারও একটু ধন্যবাদ দেওয়াটা আমার কাছে মনে হয় যে নিজেদের লোক সবসময় ভালোবাসার প্রাপ্তি মানে হওয়া উচিত, তারপরে ধন্যবাদ দিতে হয়। অনেক অনেক ধন্যবাদ এনটিভি, যাকে আমি নিজের পরিবারই মনে করি, আর আজকে আমার সঙ্গে যারা আছেন তারা আমার নিজের একদম পরিবারের সদস্য। অসংখ্য ধন্যবাদ দাদা, এবং এই সঙ্গত এত ভালো না হলে হয়তোবা গান করে ওঠাটা খুব কঠিন হয়ে যায়। এই পুরো কৃতিত্ব আমি বলবো যে যারা আমার সঙ্গে আজকে সঙ্গতে আছেন, আর দর্শক তো আছেনই সঙ্গে, আর আপনাকে তো কি বলবো, আপনাকে সবসময় কিছু বলার দরকার নেই, যেমন ভালোবাসা তেমন ভালোবাসা, ভালোবাসাটাই থাকবে। গান শেষ করছি হচ্ছি, আমরা যেটা বলি যে শেষ একদম বছরের শেষ দিন, আমার সবার কাছে একটাই থাকবে যে আমরা যেন এক হই, আমরা যেন আমাদের ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে, সুখে রাখে, বাংলা যেন ফলে ফুলে ভরে ওঠে। রবি ঠাকুরের একটি গান দিয়ে শেষ করছি, বাংলার মাটি বাংলার জন্য। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার